এখানে আমি কালার প্যানেলটা নিয়ে আলোচনা করব। কালার প্যানেলের মাধ্যমে কিভাবে কালারকে ম্যানেজমেন্ট করা হয় সেটা দেখাবো। কালার প্যানেলটাকে স্ক্রিনে আনার জন্য উইন্ডো মেনু থেকে কালারে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে অল্টার শিফট F9 চাপতে হবে। প্রথমে যে অংশটা রয়েছে এটা হচ্ছে স্ট্রোক কালার। এই রেক্টাঙ্গুলার চারিপাশে যে বর্ডারটা রয়েছে এটাকে বলে স্ট্রোক। এখানে সেই স্ট্রোক কালারটা রয়েছে। এখানে যদি চেঞ্জ করে দেই তাহলে দেখতে পাচ্ছি একটা লাল হয়ে গিয়েছে। এটা হচ্ছে ফিল কালার। এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে দেওয়া যায়। আমি এখানে ক্লিক করে এর ফিল কালারটা চেঞ্জ করে দেই। দেখতে পাচ্ছি ফিল কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে ক্লিক করে ফিল এবং স্ট্রোককে সাদা কালো করে তৈরি করা যায়, অর্থাৎ স্ট্রোকটা কালো হবে এবং ভিতরে ফিলটা সাদা হবে। কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থা আসি। এটাকে ক্লিক করে ফিল কালারটাকে নান করে দেওয়া যায়, অর্থাৎ ফিলে কোনো কালার নেই, এটা স্ট্রোকে থাকা অবস্থায় এখানে ক্লিক করে নান করে দেওয়া যায়। এটা হচ্ছে সোয়াপ কালার। স্ট্রোক কালারকে ফিলে নিয়ে আসবে এবং ফিল কালারকে স্ট্রোকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছি সোয়াপ হচ্ছে, সোয়াপ শব্দের অর্থ বিনিময়। এখানে কালার উইন্ডো রয়েছে, এখানে ক্লিক করে যে কোনো কালার চয়েস করে নেওয়া যাবে এবং এখানে স্লাইডারটাকে বাড়িয়ে কমিয়ে কালার চেঞ্জ করা যাবে। এভাবে এখানে দেখতে পাচ্ছি কালারের হিউ, স্যাচুরেশন এবং ব্রাইটনেস এগুলো কমিয়ে বাড়িয়ে দেওয়া যায়। আমি হিউটাকে যদি কমিয়ে দেই তাহলে কালারটা এরকম চলে আসবে, স্যাচুরেশন বাড়িয়ে দেই এরকম হবে, ব্রাইটনেস কমিয়ে দেই এরকম হবে। এভাবে হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস বাড়ানো কমানো যায়। এখানে দেখতে পাচ্ছি কালার রয়েছে তিনটা কালার, RGB প্রকৃতিতে তিনটা কালার পাওয়া যায়, রেড, গ্রিন, ব্লু, এবং এই কালারগুলো মিক্সিং করে হাজার হাজার কালার তৈরি করা হচ্ছে বর্তমানে পৃথিবীতে। কিন্তু প্রকৃতিতে তিনটা কালারই পাওয়া যায়। এখানেও তিনটা কালার দেওয়া হয়েছে। এর রেঞ্জ রয়েছে 0 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 100 হচ্ছে পুরোপুরি গাঢ় লাল, 0 হচ্ছে কোনো লালই না, 20 যদি দেই তাহলে বুঝতে হবে কিছুটা লাল, 40 দিলে আরও কিছু লাল, এবং 100 দিলে পুরোপুরি গাঢ় লাল। এভাবে এটাকে হিসাব করা হয়। আমি এখানে লালটাকে বাড়িয়ে দেই, দেখতে পাচ্ছি লালটা বাড়ছে। এখানে গ্রিনটাকে কমিয়ে দেই, গ্রিনটা কমবে। এখানে ব্লুটাকে বাড়িয়ে দেই, ব্লুটা বেড়ে গেল। এভাবে এখান থেকে রেড, গ্রিন, ব্লু বাড়ানো কমানো যায়। এখানে দেখতে পাচ্ছি এতে হচ্ছে আলফা। আলফা মূলত এই কালারের ঘনত্বটাই বোঝায়। আলফা চ্যানেল যদি 0 থাকে একদম কিছুই দেখা যাবে না, আবার 100% যদি থাকে তাহলে পুরোপুরি গাঢ় চলে আসবে, আর মাঝামাঝি থাকলে সেই পরিমাণ গাঢ় আসবে। এখান থেকে আলফাটাকে বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে কোনো কালারের হেক্সাডেসিমেল ভ্যালু। এখানে কোনো ভ্যালু লিখে দিয়ে সরাসরি যে নির্দিষ্ট যে কালারটাকে আমি এখানে অ্যাপ্লাই করছি সেই কালারটা দেওয়া যায়। আমি এখানে লেখাটাকে কালো করে দেই এবং এই হেক্সাডেসিমেল ভ্যালুর দ্বারা আমি এই বক্সটার ফিল কালারটা লাল করে দেই। তাহলে এখানে লালের হেক্সাডেসিমেল নাম্বার হচ্ছে FF0000, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে লাল চলে আসছে। আবার এখানে গ্রেডিয়েন্ট রয়েছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট তৈরি করা যায়। এবং এখানে সলিড কালার। এভাবে কালার প্যানেলের মাধ্যমে কালারকে বিভিন্নভাবে ম্যানেজ করা যায়।